কলকাতা থেকে একটু একটু গরম পড়া শুরু করেছে। এখানে মানে জার্মানিতে এখনো ঠান্ডাই চলছে, মানে মাঝে মাঝে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। আজ একটা অদ্ভুত কথা শেয়ার করব তোমার সঙ্গে। আমার পডকাস্ট পরবাসের ফুলঝুরি দেখতে দেখতে আজ ৬ মাস অতিক্রম করব। ভাবা যায় ৬টা মাস, ৬ মাস আমি আপনাদের সঙ্গে কাটিয়ে ফেললাম। প্রথম যখন সৃজনদা মানে ডিজিটাল সেপ্টিফাই পডকাস্টের সৃজন কুণ্ডু আমাদের পডকাস্ট সম্পর্কে বলেছিলেন, উৎসাহ দিয়েছিলেন, ক্লাস নিয়েছিলেন, তখনও জানতাম না কি বলবো, কি বিষয়ে জানাবো, মাইকের সামনেই বা কেমন করে ফোন বলবো। যাই হোক, তার উৎসাহেই ও সুজয়দা মানে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, আমার গুরু যিনি স্বয়ং পডকাস্ট নিয়ে স্বপ্ন দেখিয়েছেন, তার জন্যই এই পথ চলা শুরু। তো আবার ফিরে আসি দাদুর গল্পে। এপ্রিল মাস মানে আমাদের কাছে একটা উৎসবের মাস। দাদুর জন্মদিন একেই, তারপরে আমার মায়েরও জন্মদিন এই এপ্রিলেই। আবার এই গ্রীষ্মে থুড়ি অল্প ঠান্ডায়, মানে আমি এখন জার্মানির ওয়েদার হিসেবে বলছি আর কি, এপ্রিলেই আমাদের রাজ্যের বিবাহ পর্ব সমাধা হয়েছিল। তা আপনারা হয়তো সবাই জানেনই অলরেডি। আর এপ্রিল মাস হলেই আমরা সবাই মিলে পাড়ি দিতাম গাড়ি চেপে সেই কলকাতা থেকে সুদূর আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি মানে আমার দেশ ডহরকুণ্ডু, যার কথা আগের পর্বে ছোট্ট করে শুনিয়েছি। প্রত্যেক বছর এপ্রিল মাস হলেই সেই দাদুর স্কুল মানে ডহরকুণ্ডু সূর্যবাগ বিদ্যা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে আমরা সবাই মিলে চলে যেতাম। একটু বড় হওয়ার পরে বোম্বে থেকে আমার ন জেঠু জেঠিমা বাড়ির সবাই দল বেঁধে ওই অনুষ্ঠানে পাড়ি জমাতাম। সঙ্গে অবশ্যই দাদুর জন্মদিন সেলিব্রেশন করতে তো যাওয়া হতোই। আমার আর একটা জিনিস খুব ভীষণ মানে বলা চলে বিশাল আকর্ষণ করত, সেটা হলো যাত্রাপালা। এখনকার প্রজন্মের বাচ্চারা সেরকম ভাবে হয়তো যাত্রা দেখার সুযোগ পায়নি, বা সুযোগ পেলেও যাত্রার সেই জৌলুস আজ আর একেবারেই নেই। সেই জৌলুস কমতে কমতে একেবারে তলানিতে। কিন্তু আমাদের জন্য যাত্রা ছিল একটা ভিজুয়াল স্পেকটিকল, কি পরিশ্রম সাপেক্ষ একটা শিল্প, কি যে ভালো লাগতো তা বলে বোঝাতে পারবো না। তবে আমি অবশ্য একটা কাগজের অফিসে যখন চাকরি করতাম তখন একটা প্রতিবেদন লিখেছিলাম এই যাত্রা নিয়ে। যাকগে, সেসব কথা পরে একদিন বলবো কোন সময় করে। এবার গল্পে ফিরি, আবার দাদুর গল্প। এবার বলি, আমার দাদু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সারা ভারত যখন স্বাধীনতা আন্দোলনের জোয়ারে উদ্দীপিত, তার ঢেউ গিয়ে আছড়ে পড়েছিল বাংলার গ্রামগুলিতেও। একেন্দ্রনাথের মনোজগৎ জুড়ে ছিল শুধু দেশ। এই দেশ মানে শুধু তার গ্রাম নয়, সমগ্র ভারত। একেন্দ্রনাথ জানতেন, ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট, ইউ মাস্ট বিয়ার হোয়াট ইউ উড নট। একেন্দ্রনাথের মানসিক গঠন ছিল আর পাঁচজন বাঙালি পুরুষের থেকে একেবারে আলাদা। সাধারণ বাঙালি পুরুষ যখন নিজের স্ত্রী পুত্র কন্যা পরিবার নিয়ে মগ্ন থাকেন নিজের আখের গোছায়, নিজের একটা নিশ্চিন্ত গণ্ডি বানিয়ে তাতেই সুখী হয়, সেই সময় একেন্দ্রনাথ সামগ্রিকতার কথা ভেবেছেন, প্রাধান্য দিয়েছেন সমাজকে, দেশকে এবং দেশের মানুষকে। সেই উত্তাল পরাধীন সময় বড় ডঙ্গলের সাগর কুটিরে থাকতেন বিখ্যাত কংগ্রেস নেতা আরামবাগের গান্ধীজি, স্বাধীন দেশে পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী শ্রী প্রফুল্ল সেন। সেই সময় সাগর কুটিরে পদার্পণ ঘটেছে বহু স্বনামধন্য কংগ্রেস নেতার, যাদের মধ্যে অন্যতম ছিলেন অতুল্য ঘোষ,
তারুণ্যের জয়গানে মুখরিত একেন্দ্রনাথ দুই প্রতাম, দুই প্রবাদ প্রতিম নেতা প্রফুল্ল সেন এবং অতুল্য ঘোষের সংস্পর্শে এসে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে যোগ দিলেন জাতীয় কংগ্রেসে। প্রফুল্ল সেনের নেতৃত্বে আরামবাগে আইন অমান্য আন্দোলনে যোগ দিলেন। একই সঙ্গে গান্ধীজির ডাকে অসহযোগ ও অহিংস আন্দোলনে জড়িয়ে পড়লেন। আরামবাগে আইন অমান্য করার সময় ব্রিটিশ পুলিশের অমানুষিক লাঠিচার্জে আহত অবস্থায় কারাবরণ করলেন। এরপর বিভিন্ন সময় তিনি বিখ্যাত কংগ্রেসের নেতাদের সাক্ষাৎ ও সঙ্গলাভ করেছিলেন। নোয়াপাড়ায় দাঙ্গার প্রতিবাদে গান্ধীজি যখন কলকাতায়, তখন গান্ধীজির সাক্ষাৎ লাভের সুযোগ তার ঘটেছিল এবং গান্ধীজির অপূর্ব বক্তৃতা যে তার কত ভালো লেগেছিল, তার সেই অভিজ্ঞতার কথা আমি তার মুখে বহুবার শুনেছি। এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য, একেন্দ্রনাথ 102 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ সুস্থ শরীরে এবং জাগ্রত মস্তিষ্কে বেঁচে ছিলেন। আমি তার কাছে রবীন্দ্রনাথের সদেহ নিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে নিমতলা মহাশ্মশান পর্যন্ত যে শোভাযাত্রা হয়েছিল এবং তাতে যে বিস্তৃত পরিস্থিতির উদ্ভব ঘটেছিল তার সেই অভিজ্ঞতারও কথা আমি শুনেছি। রবীন্দ্রনাথের শেষ যাত্রায় এই মিছিলে তিনিও হেঁটেছিলেন। তার দেওয়া এই বিশৃঙ্খলিত বিবরণ আমার বিশ্বাসযোগ্য একেবারেই তখন অবধি মনে হয়নি, কিন্তু আশ্চর্যের বিষয় তার কাছে ওই গল্প মানে শোনার বহু বছর পরে যখন স্বনামধন্য ইতিহাসবিদ শ্রী তপন রায়চৌধুরী দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে তার আত্মজীবনী বাঙাল নামা লিখতে শুরু করলেন, তখন আমি বিস্ময় আহত হয়ে পড়েছি। রবীন্দ্রনাথের সব দেহ নিয়ে যে বিশৃঙ্খলিত শোভাযাত্রার কথা আমরা আমাদের দাদু আমাকে বলেছেন, ইতিহাসবিদ তপন রায়চৌধুরীও উভয় সেই কথাই লিখেছিলেন। একেন্দ্রনাথের স্মৃতি তার শেষ বয়সে পরিষ্কার ছিল, খুব শৈশবের গল্পও আমি তার কাছে শুনেছি। মজার কথা হলো যে যে বয়সে মানুষ জমি জায়গা সম্পত্তির মালিক হতে চায়, সেই বয়সেই তিনি ডহরকুণ্ডু গ্রামের উত্তর পাড়ায় তার নিজের নামে থাকা 4.5 বিঘা জমি মনসা মাতার নামে দেবোত্তর করে দিয়েছিলেন, যার চাষাবাদীর আয় থেকে জনসেবা সংঘের আর্থিক সংকুলন হয় আজ। দেশ স্বাধীন হবার পরে 50-এর দশকে তখনও গ্রাম পঞ্চায়েত প্রচলন হয়নি, তখন ছিল ইউনিয়ন বোর্ড। স্বাধীন ভারতে 13-14টি করে একটি গ্রাম নিয়ে একটি মানে 13-14টি করে গ্রাম নিয়ে একটি ইউনিয়ন বোর্ড তৈরি করা হতো। সেই বোর্ডে 9 জন করে মেম্বার থাকত এবং শীর্ষ পদে থাকত বোর্ড প্রেসিডেন্ট। এই বোর্ডগুলি তখন গ্রাম বাংলার উন্নয়নের কাজ করত। মোবারকপুর, রামনগর, সালেপুর, রায়পুর, মানিকপাড়, ডঙ্গল, ডহরকুণ্ডু, পূর্ব বেড়াবেড়িয়া, পশ্চিম বেড়াবেড়িয়া, বড় ডঙ্গল, শেখপুর, আতাপুর, বসন্তবাটি এবং রাংতাখালি এই 14টি গ্রাম নিয়ে গঠিত সালেপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন একেন্দ্রনাথ। ওই অঞ্চলের মধ্যে আরামবাগ ছিল শহরাঞ্চল, কোর্ট, থানা, রেজিস্ট্রি অফিস, হাসপাতাল, ডাক্তার, ঔষধের বড় বড় দোকান ইত্যাদি সমস্ত রকম সুবিধা আরামবাগেই ছিল। গ্রাম থেকে আরামবাগ যাবার কোনো রাস্তা ছিল না, মেট্রো রাস্তা ধরেই যেতে হতো। তৎকালীন গৌড়হাটি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ডক্টর তারাপদ মণ্ডল এবং সালেপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট একেন্দ্রনাথের যৌথ উদ্যোগে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী প্রফুল্ল সেনের সহায়তায় তৎকালীন এসডিওর পরামর্শে গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা এবং সঠিক কর্ম পদক্ষেপের ফল আজকের আরামবাগ থেকে কয়েক তলার রাস্তা। প্রথমে মাটির রাস্তা তৈরি হয়েছিল, তারপরে তারাপদ বাবু গৌড়হাটি থেকে বন্দর পর্যন্ত
রাস্তা তৈরি শুরু করেও দুয়াদণ্ডে এসে তাকে থেমে যেতে হয়েছিল প্রবল গ্রাম্য জমিজটে। স্বয়ং প্রফুল্ল সেনও সেই জমিজট ছাড়াতে পারেননি। এইভাবেই বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন একেন্দ্রনাথ তৈরি করেছিলেন গৌরহাটি থেকে রাংতাখালি পর্যন্ত রাস্তা। বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন তিনি বড়ডঙ্গল হাই স্কুলের ম্যানেজিং কমিটিরও মেম্বার ছিলেন। হুগলি জেলার চুচুড়া জেলার কোর্টে জুরার অর্থাৎ জুরির বিচারকও ছিলেন। বোর্ড প্রেসিডেন্টে একেন্দ্রনাথ রাংতাখালি গ্রামে যে গ্রামীণ হাসপাতাল সরোজকুণ্ডুর সহায়তায় তৈরি করেছিলেন সেটি আজও আছেন। তিনি গ্রামে পানীয় জলের তীব্র সংকট মোচনে বিভিন্ন গ্রামে তিনি টিউবওয়েল বসিয়েছিলেন, বহু প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। তার প্রতিষ্ঠিত প্রথম প্রাথমিক বিদ্যালয়টি ধোবাপুকুর পাড়ে মিলন সংঘ প্রাথমিক বিদ্যালয় ছিল। এবার বলবো, তিনি যখন প্রথমে একেবারে বিপুল কর্মকাণ্ডের পরে পাকাপাকিভাবে কলকাতাবাসী হলেন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, মিলন সংঘ প্রাথমিক বিদ্যালয় এই স্কুল স্থাপনে একেন্দ্রনাথের সুহৃদ বন্ধু সুদর্শন বেড়া প্রভূত সাহায্য করেছিলেন। এরপরে গঙ্গার ধারে বরাহনগরে বিশ্বনাথ ব্যানার্জির বাড়ির একটিমাত্র ভাড়া ঘরে জীবন শুরু করলেন একেন্দ্রনাথ, মানে আমার দাদু, আর শুরু করলেন হোমিওপ্যাথি ঔষধের দোকান কাশীনাথ দত্তর রোডের উপর। সেই দোকান কিন্তু আজও আছে। এরপরেই তৈরি হলো হোমিওপ্যাথি ম্যানুফ্যাকচারিং ঔষধ প্রস্তুতকারক সংস্থা HP ল্যাবরেটরি, যা একেন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এরপরে হুগলিতে জায়গা কিনে বাড়ি করে কাঠের আসবাবপত্রের দোকান এবং দিল্লি রোডে 3 বিঘা জমির ওপরে প্যাকিং বাক্সের কারখানা এবং টবিন রোডে একটি যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র এবং ফিজিওথেরাপি সেন্টার করেছিলেন। আজ সত্যি ভাবতে ভাবতে, মানে বসে ভাবি, এক জীবনে একজন মানুষ কিভাবে এই বিপুল কর্মকাণ্ড করেছেন। অবশ্যই যেহেতু আমি নিজে এই পরিবারের, মানে একেন্দ্রনাথের পরিবারের সদস্য, তাই তার এই বিপুল সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তার পারিবারিক জীবন সম্বন্ধেও আমি অবহিত। একেন্দ্রনাথের স্ত্রী সুশীলা দেবী দশভুজার মতো, দুর্গার মতো সংসার সামলেছেন, পরিবার এবং সন্তানদের সামলেছেন। একেন্দ্রনাথ ও সুশীলার সন্তানের অত্যন্ত সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত। এখন মনে হয় সুশীলা দেবীর মতো যদি সুযোগ্যা জীবন সঙ্গিনী উনি না পেতেন, তাহলে কখনোই একেন্দ্রনাথ এতটা সফল হতে পারতেন না। একেন্দ্রনাথ কলকাতাবাসী হওয়া সত্ত্বেও তার গ্রামের সাথে নিবিড় যোগাযোগ ছিল জীবনের শেষ দিন পর্যন্ত। একটা সময় পর্যন্ত গ্রামে কোনো বালিকা বিদ্যালয় ছিল না। বড়ডঙ্গল হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক শ্রী শিবশঙ্কর কুণ্ডু ও সহকারী শিক্ষক বাসুদেব ভুক্ত এবং আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তির পরিকল্পনার মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের অতীব সহায়তায় গ্রামে বালিকা বিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথা একেন্দ্রনাথ জানিয়ে দিলেন এবং সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন। সেই সময় তার স্ত্রী বিয়োগ হয়েছে। স্বয়ং প্রফুল্ল সেনের দান করা জমিতে একেন্দ্রনাথের দান করা অর্থে তৈরি হলো নতুন বালিকা বিদ্যালয়। নামকরণ হলো তার স্বর্গতা স্ত্রীর নামে সুশীলা বালিকা বিদ্যালয়। একসময় পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয়ে 5ম শ্রেণী পর্যন্ত ইংরাজি পঠন পাঠন বন্ধ ছিল, কিন্তু দূরদর্শী একেন্দ্রনাথ বুঝেছিলেন গ্রামের ছেলেমেয়েরা ইংরাজিতে পিছিয়ে পড়লে ভবিষ্যতে তাদের প্রতিষ্ঠিত হতে সমস্যা হতে পারে। এই ভাবনা থেকেই তিনি ব্রতী হলেন গ্রামে একটি ইংরাজি মাধ্যম বিদ্যালয় স্থাপনে। গ্রামে নিজের জমি জায়গা প্রভূত আর্থিক সহায়তায় সম্পূর্ণ একক প্রচেষ্টার ডহরকুণ্ডু জনসেবার সঙ্গে সম্পূর্ণ ভাবে পাশে তৈরি হলো নতুন বিদ্যালয় ভবন।
একেন্দ্রনাথের চিকিৎসক পিতার নামানুসারে এই বিদ্যালয়ের নামকরণ হল সূর্যবাগ বিদ্যা মন্দির। এই 2020 সালেই ছিল সেই বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ। এই বিদ্যালয়ের একেন্দ্রনাথের জীবনের আরও একটি অন্যতম শ্রেষ্ঠ কীর্তি বলা যায়। এই নন এডেড সরকারি অনুমোদিত স্কুলের কৃতি ছাত্রছাত্রীরা আজ ছড়িয়ে পড়েছে দেশে এবং বিদেশে। এবার বলবো এই বিপুল কর্মযোগী পুরুষটি ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সংযমী এবং খুব সরল সিধে জীবনযাপন, আজীবন গান্ধীবাদী ছিলেন, অত্যন্ত ক্ষমাসুন্দর মনের অধিকারী ছিলেন তিনি। জীবনযাপনে কঠোর নিয়মানুবর্তিতা ছিল তার শেষ দিন পর্যন্ত। ভারতীয় যোগব্যায়ামের তিনি ছিলেন একনিষ্ঠ শরিক। এই যোগ এবং সংযমী জীবনযাত্রায় তাকে শতায়ু করেছিল। বিগত শতাব্দীতে জন্মানো এই বাঙালি পুরুষ আমায় বলেছিলেন, মানে আমার মাকেও অনেক সময় মায়ের সঙ্গে আমার দাদুর সম্পর্ক বেস্ট ফ্রেন্ডের মতো ছিল, আমরা এগুলো ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি। দাদু বলতেন, মেয়েরা কি শুধুমাত্র রান্নাঘরে হাঁড়ি ঠেলবে, কড়া ঠেলবে আর বাচ্চার কাঁথা কাচবে, তাদের নিজস্ব পরিচিতি হবে না? আজকের দিনে আমরা অনেকেই হয়তো প্রবল নারীবাদী, কিন্তু এক পক্ককেশ বৃদ্ধ কিভাবে এত আধুনিক চিন্তার অধিকারী হলেন? নতুনকে স্বাগত জানাতে তিনি ছিলেন সদা প্রস্তুত। নতুন ভাবনায়, নতুন চিন্তায় তিনি সর্বদা নিজেকে পরিমার্জিত এবং পরিশীলিত করেছেন। বৃদ্ধ মানুষরা স্বভাবতই নিজের সময়ের যা কিছু শ্রেষ্ঠ সেটাই বিশালভাবে মনে করে থাকেন, কিন্তু একেন্দ্রনাথ মনে করতেন যা কিছু নতুন তাকে সাদরে গ্রহণ না করলে তিনি কালের নিয়মে ব্রাত্য হয়ে যাবেন। আমার সকল কর্মে, মানে যে কোনো কিছুতে, আমাদের বাড়ির, আমার মা, আমার যে কোনো কিছু কর্মকাণ্ডে দাদু ছিলেন মূল উৎসাহদাতা এবং সাহায্যকারী, সেটা আর বলার অপেক্ষাই রাখে না। এরপর বলবো 2017 সালের 11 অক্টোবর দাদু আমাদের ছেড়ে চলে যান এবং পরলোক গমন করেন। আর দাদু ছিলেন আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এখনো কেউ আমার পরিবারের ব্যাপারে জানতে চাইলে সবার আগে যে কথাটি উঠে আসে, আমার দাদু একেন্দ্রনাথ বাগ একজন স্বাধীনতা সংগ্রামী, একাধারে অন্যধারে যোগগুরু ও আরো কত কি। আমি আর আমার ভাই ছোট থেকে খুব দাদু নেওটা ছিলাম। আমার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল আমার দাদু, সে কথা তো আগেই বললাম। এছাড়া আরো একটা, মানে খুব বলতে ইচ্ছা করছে কথাটা, দাদুর খুব উদার এবং মুক্ত চিন্তার উদাহরণ লিখতে গেলে এই লেখা, মানে এই লেখা আপনাদেরকে গল্প বলা শেষ হবে না, আরো হাজার হাজার এপিসোড পেয়ে যাবে। কিন্তু আমার খুব, মানে এইটা আমি খুব শুনেছি সবার মুখে, একটা খুব ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমার মায়ের সঙ্গে ঘটেছিল একবার। আমি তাহলেই দাদু কেমন উদার মনের মানুষ ছিলেন সে ঝলক মিলবে। আমাদের বাড়িতে, মানে এই গল্পটা আমার মা আমাকে করেছিলেন, মেয়ে এবং বৌমাদের নাচের প্রচলন খুব একটা ছিল না, কিন্তু মা তখন সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলেন, কলেজ সোশ্যাল এবং ইন্টার কলেজ নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি চাই। অত্যন্ত শান্তভাবে মায়ের আর্জি শোনার পরে একটুক্ষণ চুপ করে থেকে উনি বলেছিলেন, আমার দাদু বলেছিলেন, আমি সেই কথাই হুবহু বলছি, আমি ব্যক্তিগতভাবে নাচ পছন্দ করি না, আমাদের সময় কোনো ভদ্র পরিবারের মেয়ে নাচ শিখত না, কিন্তু উদয় শঙ্কর তো এসে সব ধারণা বদলে দিলেন, নাচ এখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি শিল্পকলা, আমি অনুমতি না দিলে তুমি আমার বৌমা হিসেবে সেটা হয়তো মেনে হয়তো জীবনে আর কখনো নাচবে না, সারা জীবন কিন্তু তোমার মনে একটা আক্ষেপ রয়ে যাবে, আর আমাকেও তুমি মন থেকে কখনোই ভালোবাসতে পারবে না। তোমার ইচ্ছে হলে কলেজের নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারো, আমি পছন্দ না করলেও সারা পৃথিবীতে তো এই শিল্পের কদর আছে,
এরপর বহু রাত মানে মায়ের অনুষ্ঠানের আয়োজন, হল বুকিং সমস্ত দাদু নিজের হাতে করে দিয়েছেন। দর্শক আসনে প্রথম সারিতে গর্বিত শ্বশুর পিতার মতো, নিজের পিতার মতো আমার মায়ের নৃত্য অনুষ্ঠান, মায়ের কবিতার অনুষ্ঠান উপভোগ করেছেন। তিনি কখনো ছেলে এবং মেয়ের মধ্যে একটা বিভাজন করেননি। তিনি বলেছেন, লেখাপড়ার জগতে এমন কোনো প্রতিষ্ঠিত নিয়ম নেই যে তোমাকে লেখাপড়াই করতে হবে, লেখাপড়া করেই তোমাকে দাঁড়াতে হবে। তুমি জীবনে যেটা সবথেকে ভালো তুমি চাও, সেটাই তুমি করে বিখ্যাত হতে পারো। কেউ হয়তো রান্না করেই বিখ্যাত হতে পারেন, কেউ হয়তো কবিতা বলেই, ভালো কবিতা বলেই বিখ্যাত হতে পারে। শুধুমাত্র তুমি যেটা যখন করবে তাকে তুমি সেটাতেই শ্রেষ্ঠ হবে, তোমাকে শ্রেষ্ঠ করতে হবে। গান্ধীজির ভাবনার সে প্রকৃত ভালো মানুষের উদাহরণ হল একেন্দ্রনাথ স্বয়ং। স্বামীজির চিন্তায় সে দৃঢ় চিত্র এবং দৃঢ় চরিত্র কর্মনিষ্ঠ সমাজ সেবকের উদাহরণ একেন্দ্রনাথ। তিনি এক জীবনে অর্থ উপার্জন, সমাজে সেই অর্থে মানুষের ভালো কাজ করার সার্থক যুগলবন্দী। তিনি তো সর্বত অর্থে সংস্কারমুক্ত পুরুষ, বলুন, মূর্তি পুজো পৌত্তলিকতার বিরোধী ছিলেন। কোনো ধর্মীয় ধর্মীয় যে নিয়মাবলী তিনি অযৌক্তিক বলে মনে করতেন। অন্য কেউ ধর্মাচরণ করলেন তাকে কিন্তু সঠিকভাবে যথাযথ সম্মান দিতেন। তিনি মনে করতেন, মাতা পিতা যতদিন জীবিত থাকেন তার প্রতি সন্তানের সেবা ও শ্রদ্ধাই আসল। পিতা এবং মাতার মৃত্যু পরবর্তী অশৌচ পালন ও শ্রাদ্ধানুষ্ঠান লোক দেখানো এবং বাতুলতা মাত্র। তার কঠোর নির্দেশানুসারে তার মৃত্যুর পরেও আমরাও কোনো ধর্মাচরণ পালন করা থেকে বিরত ছিলেন। তিনি ছিলেন আমার মায়ের পালক পিতা, মা এটি বলতেন। এরপর বলবো দাদুর, মানে দাদুর কথা বলতেই সবার প্রথমে মনে পড়ে তুতুন, আমার টিভির রিমোটটা কোথায়। এছাড়া দাদু মানে ভীষণ ছোট ছোট দাদুর সঙ্গে অনেক স্মৃতি ভিড় করে আসছে এখন বলতে গেলে। আমার মাছের কাটা বেছে খাওয়া থেকে শুরু করে কেমন করে মোজা পরতে হয়, কেমন করে ওষুধ টিপে ওষুধ খেতে হয়, এরকম আরো কত কিছু বলে শেষ করা যাবে না। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই জানাবেন আজকের এপিসোড কেমন লাগলো। আজ তাহলে চলবে।